बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हे जगतवासी आज हमें शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर होलाम से आलोचनाटी हलो कि जे एइ पृथिवीते आमरा मुसल्लिदेर साथे चलतेछि विभिन्न धर्मेर लोकेदेर साथे चाकरी बाकरी ब्यबसा बाणिज्य करते हय देखा हय एबं देखा गेछे सकल धर्मेर मानुषेई आल्लाके एक एक नामे डाकतेछे गड ईश्वर आल्लाह भगवान विभिन्न नामे डाके किन्तु व्यक्ति एकजन ही एकजन के डाके विभिन्न नामे जल पानी वाटार जिनिस एकटाई। अच्छा तो आजकेर जे आलोचनाटी सेटी हलो कि जे मानुष जदि आल्लाहके निराकार बोले आल्लाहके जदि निराकार बोले आर सेटा जदि बुझिए बोले तादेर किछु हबे ना तारा भालोई थाकबे আর আল্লাহকে নিরাকার কেউ যদি না বুঝে বলে তখন কিন্তু তারা না বুঝিয়া বলার কারণে তারা কাফের হয়ে যেতে পারে। আচ্ছা এটা কেমন কথা, আল্লাহ তো নিরাকার, নিরাকার আল্লাহকে নিরাকার বলবে না তো কি বলবে। তবে এটাই বলতেছি যে দেখেন আপনার হাতে টাকা আছে, একজনে বলতেছে যে আমাকে টাকা দাও, এখন অবশ্যই আপনি বলবেন যে 500 টাকা 1000 টাকা 5 টাকা কয় টাকা, তখন অবশ্যই আপনি টাকার নামটা বলবেন যে আমাকে এত টাকা দাও, আর না হতে আন্তর্দেশে কী টাকা দেবে। যে আল্লাহ নিরাকার, নিরাকারটা কি, নিরাকার বিষয়টা কি, কেউ যদি বুঝে বলে যে নিরাকার এই বিষয়টা তাহলে ঠিক আছে, তার গুনাহ হবে না, পাপ হবে না, কাফের হবে না। আর যদি বলে যে নিরাকার শব্দের অর্থ আল্লাহর কোনো আকার নেই তখনই লোকটা কাফের হয়ে যাবে, কারণ সে বোঝে নাই, না বুঝিয়া বলেছে। আল্লাহর বদনাম যদি কেউ বুঝে বলে তবুও পাপ হবে, আর আল্লাহর বদনাম যদি কেউ না বুঝিয়া বলে তবুও পাপ হবে, বুঝিয়া বললেও পাপ হবে, কারণ বদনাম তো বদনামই। কেননা যে আল্লাহ কিন্তু সূরা ইখলাসের মধ্যে প্রকাশ করেছেন কুল হু আল্লাহু আহাদ, আমি এক, আমি অদ্বিতীয়, আমার দ্বিতীয় নেই, আমি একাই একেশ্বর। যে আল্লাহু সামাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নাই। এই আয়াতটা যদি পড়ে এবং বিশ্বাস করে তাহলে আল্লাহ খুশি হয়। যেমন কালেমা পড়লে মানুষ আল্লাহর প্রতি রাসুলের প্রতি বিশ্বাস আনে তখন আল্লাহ ও রাসুল খুশি হয়, ঠিক সূরা ইখলাস পড়লে আল্লাহ খুশি হয় যে তারা আমার কথাটা প্রকাশ করতেছে, আমি এক, আমার দ্বিতীয় নেই, আমি স্বয়ং সম্পূর্ণ, আমি সামাদ। হ্যাঁ, তাহলে আরেক জায়গায় গিয়ে বলতেছে আল্লাহ আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না, আমি কাউকে আমি কারো ঘর থেকে জন্ম নেই না, আর আমি কাউকে জন্ম দেই না। তাহলে এই কথার উপরে যখন আমি ঈমান আনবো তখনই তো আমি পাক্কা মুসলমান। আচ্ছা তাহলে এই ইখলাস সূরা যে অস্বীকার করবে সে শুধু শিরককারী নয়, সে একটা বিশেষ কাফের যার ক্ষমা আল্লাহ কখনোই করবেন না। সূরা ইখলাসকে যারা অস্বীকার করবে, তবে আপনারা একটা কথা বলতে পারেন যে নিরাকার বলতে গেলে বুঝিয়া বললে আমাদের সমস্যা হবে না, পাপ হবে না, কাফের হতে হবে না, যদি না বুঝিয়া বলা হয় তাহলে কাফের হয়ে যাবে, এটা কেমন কথা বললেন। তাহলে আমি এই কথাটি ভাঙবো, এখন একটু খেয়াল করে শুনবেন। সেই কথাটি হলো দেখেন আল্লাহ যে সূরা ইখলাসের মধ্যে বলল, যাই কিছু বলল, এগুলো যদি আমরা মানি তাহলে আমরা মুসলমান, আর যদি আমরা এটার উল্টাটা চলি তাহলে আমরা অমুসলমান। তাহলে অমুসলমান নয় শুধু কাফেরও বটে, সেটা কেমন। আল্লাহ বলতেছে হুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, যে আমার কোনো কিছুর অভাব নাই, আমি অভাবহীন, আমার সব আছে। এখন নিরাকার শব্দের অর্থ যদি কেউ বলে যে আল্লাহর কোনো আকার নাই তাহলে আল্লাহর ইখলাস সূরাকে বাদ দেওয়া হলো, আর যারা আল্লাহর ইখলাস সূরাকে বাদ দিল তারা কাফের নয় শুধু এর চেয়ে জঘন্য। তাহলে আল্লাহই বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই, আর আমরা বলতেছি আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই,
আল্লাহ বলতেছে আছে, সব আছে আমার, কিন্তু আমি বলতেছি আকার নেই। তাহলে আকারের অভাবগ্রস্ত বানিয়েছি আমি আল্লাহকে। যদি আল্লাহকে আমি বলি হে আল্লাহ তোমার একটা জিনিস নাই, কি নাই? তোমার আকার নাই। তখন আল্লাহ ধমক দিয়ে বলবে এই সূরা ইখলাসের মধ্যে আমি বলেছি আমি অভাবহীন, আমার সব আছে। তাহলে তোমরা বলতেছো নেই, তাহলে তোমরা আমার ইখলাস সূরাকে যখন অস্বীকার করেছো তাহলে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করেছো, আর আল্লাহকে অস্বীকারকারী যিনি তিনিই কাফের। হে জগতবাসী, আমি হয়তো অন্য অন্য বক্তাদের মতো অত বুঝিয়ে কথা বলতে পারি না, তবে মনের যে ভাবটা দূর করলাম, আর সেটা বলতে গিয়ে কার মনে আঘাত পেতে পারে, কারো মনে ভালো লাগতে পারে, কাউ জ্ঞানে নিতে পারে, এখন এটা আপনারা জানেন। তবে হে সমস্ত জগৎবাসী, আমি বলে থাকি সমস্ত মুসলমানবাসী আমি বলবো না, সমস্ত মানুষই একমাত্র আল্লাহর সৃষ্টি, আর মানব জাতি বলেই, আর এই কোরআনটা শুধু মুসলমানের জন্য আল্লাহ পাঠায়নি, এই কোরআনটা সমগ্র জাতির জন্যই পাঠিয়েছেন, এখন কেউ মানছে কেউ মানছে না। আচ্ছা, এই জন্য আমি জগৎবাসী বলে থাকি, এই কথাটাও ভেঙে দিলাম, কেননা অনেকের মনে একটা দ্বন্দ্ব থাকে জগৎবাসী কেন বলে। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি করলাম যে আল্লাহকে যদি কেউ নিরাকার বলে, সে যদি বুঝিয়া বলে কিছু হবে না, আর যদি না বুঝিয়া বলে তাহলে সে কাফের হয়ে যাবে। এখন কথা হলো বুঝিয়া যদি বলা হয় যে নিরাকার শব্দের অর্থ কি, বুঝিয়া বলতে গেলে সেটা কি যে আমার পাপ হবে না, কাফের হতে হবে না? সেটা হলো দেখুন যে আমরা পানি বলতেছি একটি ভাষায়, আরেকটি ভাষায় জল, আরেকটি ভাষায় ওয়াটার, কিন্তু জিনিস একটাই। আবার এই পানির আরেকটা ভাষা আছে নীর, নীর অর্থ পাখির ভাষা, আবার এসেছে নীর অর্থ পানি, নীর আকার মানে পানির আকার। পানির কি আকার, পানি দেখতে কেমন, পানির রং কি, স্রোত কি? দেখেন পানির কোনো রং নাই, স্রোত নাই, তাহলে যেই জিনিসের রং স্রোত নাই এটাই তো নীর আকার মানে পানির আকার। তবে দেখেন আপনি একটা আইসক্রিমের প্যাকেটের মধ্যে কিছু পানি চিনি দিয়ে ফ্রিজে রেখে দেন, এরপরে দুই চার ঘন্টা পরে বের করেন, দেখেন এই পানিটা কিন্তু আইসক্রিমের রং ধরেছে, স্রোত ধরেছে, রূপ ধরেছে। তাহলে একটু আগে কিন্তু পানি ছিল, এখন কিন্তু সেটা বরফ হয়েছে, মানে এই পানিটা জমে একটা রূপ ধারণ করেছে। এরপরে আসি, একটা পুতুলের ভিতরে আপনি পানি ভরেন, পানিটা ভরে ফ্রিজে রেখে দেন, দুই চার ঘন্টা পরে বের করেন, দেখবেন বরফ হয়ে গেছে। তখন উপরের পুতুলের খোসাটা ফেলে দেন, দেখবেন ভিতর থেকে একটা পুতুল বের হবে। তাহলে নীর আকার, নীর কিসের আকার? বরফের আকার। আর বরফের আকার কার? যাই হোক, আমি এতটুকু বলে জ্ঞানী সম্প্রদায়ের কাছে এতটুকু বলে আমি থামছি, যেহেতু সর্বলোকেরা শুনবে, জানবে, বুঝবে। কিন্তু দেখা গেছে যে এর বেশি আমার যাওয়াটা ঠিক হচ্ছে না, এখান থেকে জ্ঞান করে কেউ আল্লাহর আকারটা বের করে নেবেন। তবে আরেকটু ছোট ইঙ্গিত করতে পারি যে আদমকে যখন সেজদা করতে বলা হয়েছিল তখন কিন্তু আদম একটা পুতুল বা একটা মূর্তি। তাহলে এই আদম নড়াচড়া করেছিল কেন? আর আদম যদি একটা মূর্তি হয়ে থাকে, এই আদম কথা বলেছিল, পুতুল কি কখনো কথা বলে? তাহলে নীরের রূপে নিরাকারে আদমের ভিতরে যখন প্রবেশ করে তখন আদমের কালবে বসে আল্লাহ আদমের মুখ দিয়ে কথা বলে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তাহলে সে নিরাকারটা কোথায়? সেই নিরাকার জিনিসটা আদমের ভিতরে গিয়ে রূপ ধারণ করে তখন আল্লাহ নিজেই কথা বলেছে, সে ফেরেশতাদের সেজদা নিয়েছিল, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। যদি আমরা এই জিনিসগুলো বুঝি তবেই তো আমরা জ্ঞানের সন্ধান করি আর উলিয়া আউলিয়াদের কাছে খুঁজি। তবে হে জগতবাসী, আমি ইউটিউবের মধ্যে আজকে বেশ কিছুদিন ধরে কথা বলি,
অনেকে আছে আমার কথাগুলো ভালো জানে, ভালো বোঝে, যারা নতুন দেখতেছেন আপনাদের কাছে কথাগুলো কি অযুক্তি, ভালো লাগলো না জানাবেন, ভালো লাগলো জানাবেন। তবে হে জগৎবাসী, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।